আজ ইস্ট বেঙ্গল ক্লাবের অনেকগুলো খবর রয়েছে, ধৈর্য ধরে বসুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ইস্ট বেঙ্গল ক্লাবের পেজ থেকে আজ আরও তিনজন প্লেয়ারের নাম ঘোষণা করে দিল এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। প্রথমজন এগুয়েসন লিংডো, মোহাম্মদ রফিক, বলবন্ত সিং। এছাড়াও ইস্ট বেঙ্গল পুরো দেশীয় স্কোয়াডের নাম ঘোষণা করে দিল। গোলকিপার দেবজিৎ মজুমদার, মির্শাদ, শঙ্কর রায়, মোহাম্মদ রফিক আলী সর্দার। ডিফেন্ডার গুরতেজ সিং, নারায়ণ দাস, সামাদ আলী মল্লিক, লালরাম চুলোভা, মোহাম্মদ ইরশাদ, রোহেন সিং, অভিষেক আম্বেকার, রানা ঘরামি। মিডফিল্ড শেহনাজ সিং, বিকাশ জাইরু, গোপী সিং, এগুয়েনসন লিংডো, ওয়াহেনবাম আনগুসানা, মোহাম্মদ রফিক, লোকেন মিতেই, সুরচন্দ্র সিং। স্ট্রাইকার জে জে বলবন্ত। এবং বাকি যাদের সাথে ক্লাবের প্রি কন্ট্যাক্ট ছিল তাদেরকে ক্লাব রিলিজ করে দিয়েছে। তো টোটাল 22 জন দেশীয় ফুটবলারের নাম এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অফিসিয়ালি ঘোষণা করে দিল। মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী ফুটবলার ফ্রান গঞ্জালেসকে সই করিয়ে নিল বেঙ্গালুরু এফসি। তো এবছর বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে চাপাতে দেখা যাবে ফ্রান গঞ্জালেসকে।